আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনি যে হজরত মোহাম্মদের বিদায়ী হজের ভাষণের কথা বলেছেন, আপনি কি আমাকে হাদিস থেকে, সহি হাদিস থেকে সেই হাদিস গুলো আমাকে দেখাতে পারবেন যে মোহাম্মদ, হজরত মোহাম্মদ কি কি বলেছেন? আর বিপরীতে আমি আপনাকে হাদিস থেকে এমন এমন জিনিস আপনাকে এখন দেখাতে পারি, এমন এমন জিনিস বের করে দেখাতে পারি যে হজরত মোহাম্মদ অত্যন্ত বর্বর সব কথাবার্তা বলে গেছে, মানে খুন করা, গুপ্ত হত্যা চালানো, রেপ করা, মেয়েদেরকে তুলে নিয়ে আসা, এগুলো নানা ধরনের কথা বিষয় আমি আপনাকে হাদিস থেকে দেখাতে পারি। যুদ্ধবন্দী নারীদের সেক্স করতে হয় সেই জিনিসগুলো পরিষ্কার ভাবে হাদিসে বর্ণনা করা আছে। যুদ্ধবন্দী নারী ভাই, যুদ্ধবন্দী নারীরা কেউ স্বেচ্ছায় কারোর সাথে সেক্স করে না। হুম, সেই যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করার বিষয়টা হযরত মুহাম্মদ লিগালাইজ করে দিয়ে গেছে, সাহাবীদের উপহার দিয়েছে যুদ্ধবন্দী নারীদেরকে, কাফেরদের কে হত্যা করে তাদের বউদেরকে তুলে এনে, তাদের মেয়েদেরকে তুলে এনে সেক্স করার জন্য দিছে বিভিন্ন সাহাবীদেরকে। এই জিনিসগুলো ভাই খুবই অমানবিক ব্যাপার। আপনি নিজের কথা যদি চিন্তা করেন যে আপনার, আপনি যদি ভারত ভারত বাংলাদেশকে আক্রমণ করে আপনাকে হত্যা করে আপনার ছোট বোনকে তুলে নিয়ে যায় এবং তার সাথে সেক্স করে, তখন আপনার কেমন লাগবে? এই জিনিসটা যদি আপনি চিন্তা করেন তখন আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটা কতখানি অমানবিক। বা ধরেন আজকে যারা রোহিঙ্গা আছে, হ্যাঁ, মিয়ানমারের সামরিক জান্তারা যদি গিয়ে রোহিঙ্গাদের মা বোনদেরকে তুলে নিয়ে গিয়ে, রোহিঙ্গাদেরকে হত্যা করে তাদের মা বোনদেরকে তুলে নিয়ে গিয়ে সেক্স করে তাদের সাথে, এটা যে কত অমানবিক ব্যাপার, কত ভয়ঙ্কর ব্যাপার, এটা আমি আশা করি আপনি যদি মানবিক ভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। আপনাকে আমি হাদিসগুলো পড়ে শোনাবো যে হযরত মোহাম্মদ যে এই এই জিনিসগুলোকে লিগালাইজ করে দিয়ে গেছে, আমি আপনাকে হাদিসগুলো পড়ে শোনাই, আপনি কি শুনবেন? সময় আছে আপনার? না, কিন্তু না, আমি এগুলো শুনতে চাইতেছি না, কারণ আমি হাদিস সম্পর্কে ততটা জানিও না। না, আমি আর আপনাকে বিদা বই হাসান থেকে, সময় পড়েছিল, সরাসরি বই থেকে অনেকগুলো ভালো দেখাবো ভালো সে কথা বলে গেছে। ভাই, সরাসরি বই থেকে দেখাবো, আমি কোনো হাবিজাবি কথাবার্তা তো বলবো না, সরাসরি বই থেকে দেখা দিব, কোরআন থেকে দেখাবো, হাদিস সহি বুখারী সহি মুসলিম সুনানি আবু দাউদ থেকে দেখাবো, দেখাবো। দু একটা বলেন, আচ্ছা, দেখাচ্ছি আপনাকে আমি। আচ্ছা বলেন দু একটা। হ্যাঁ, বলবো না আপনাকে, আমি সরাসরি দেখাবো বই থেকে, বললে তো আমি ভুলও বলতে পারি বা মিথ্যা বলতে পারি, আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন? আমার কথা বিশ্বাস করার তো কোনো কারণ নেই। এই যে দেখেন, এটা হচ্ছে সূরা নম্বর 70 আয়াত নম্বর 29, যারা এবং যারা, এটা কোরআনের সূরা, হ্যাঁ, সূরা নম্বর 70 আয়াত নম্বর 29, দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনি আপনি দেখেন সূরা আল মা আরিজ আয়াত নম্বর 29 এবং 30, এই দুটা পড়বেন। এখানে লেখা আছে, এবং যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে, পরের আয়াতটা হচ্ছে, কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না। ঠিক আছে, এটা হচ্ছে সূরা আল মারিজের 29 এবং 30। সূরা আল আহজাব থেকে এবার পড়ি, সূরা আল আহজাবের আয়াত নম্বর 50 পড়েন, হে নবী, আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মহরানা প্রদান করেন, আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন। করায়ত্ত মানে আপনি যখন ক্যাপচার করবেন কাউকে, তাদেরকে করায়ত্ত বলা হয়। ঠিক আছে, এরপরে দেখেন আপনি সূরা নিসা আয়াত নম্বর 24, এখানে বলা হচ্ছে, এখানে দেখেন, তোমাদের জন্য বৈধ করা হয়েছে নারীদের মধ্যে শতভাগণকে, অন্যের বিবাহিত স্ত্রীগণকেও, কিন্তু তোমাদের দক্ষিণ হস্ত যাদের অধিকারী আল্লাহ তোমাদের জন্য তাদেরকে বৈধ করেছেন। মানে দক্ষিণ হস্ত মানে হচ্ছে ডান হাতের শক্তি দ্বারা, ক্ষমতা দ্বারা প্রাপ্ত যে সমস্ত নারী আছে তাদেরকে দক্ষিণ হস্ত বলে। এখন এই সূরা সূরা নিসার তাফসির যদি আমরা পড়ি, তাফসিরে আপনি পাবেন, আমি আপনাকে তাফসির পড়ে শোনাচ্ছি, তাফসিরে জালালাইন থেকে আপনি দেখেন সূরা নম্বর 24-এর তাফসিরে কি বলা আছে, তবে তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে গেছে বাদীদের থেকে, যারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধীনে এসে গেছে, তোমাদের জন্য তাদের সাথে ইস্তেবরায়ে রেহেমের পূর্ব স্বামী পানি থেকে জরায়ু মুক্ত হওয়ার পর সহবাস করা জায়েজ আছে, যদিও তাদের স্বামীগণ দারুল হরবে বিদ্যমান না থাকে না কেন, আল্লাহ তাআলা এই বিধানটি তোমাদের জন্য, তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। মানে আপনি যদি যুদ্ধবন্দী হিসেবে নারীদেরকে পান, তাদের স্বামীরাও যদি বর্তমান থাকে, তাদের স্বামীরাও যদি জীবিত থাকে, তাদের সাথেও আপনি সেক্স করতে পারবেন। আপনি যদি মোহাম্মদের সাহাবী হয়ে থাকেন, আপনি যদি ভাগে পান সেই মেয়েটাকে, তাহলে তাদের সাথে সেক্স করতে পারবেন, তাদের স্বামী জীবিত থাকলেও তাদের সাথে সেক্স করতে পারবেন। এটা হচ্ছে তাফসিরে জালালাইন সূরা নিসা আয়াত নম্বর 24। এরপর আপনি যদি পড়েন, এরপরে আপনাকে আরো পড়ে শোনাচ্ছি, এখানে আপনি পাবেন তাফসিরে জালালাইন, দেখেন পৃষ্ঠা নাম্বার, দেখেন আপনাকে বলে দিচ্ছি, 797, পঞ্চম পারা, প্রথম খণ্ড, আরবি টু বাংলা। এখানে বলা হচ্ছে, তবে কোনো নারী যদি মালিকানাধীন দাসী হয়ে থাকে তাহলে এই বিধান নয়, মুসলমানরা যদি দারুল হরবের কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে এবং সেখান থেকে কিছু নারী বন্দী করে নিয়ে আসে, তবে তাদের দারুল হরবে অবস্থানরত স্বামীদের সাথে তাদের বিবাহ ভঙ্গ হয়ে যাবে। এখন এ নারী ইহুদি, খ্রিস্টান কিংবা মুসলমান হলে দারুল ইসলামের যে কোনো মুসলমান তাকে বিয়ে করতে পারবে, আর আমিরুল মুমিনিন যদি তাকে দাসী করে কোনো সিপাহীকে যুদ্ধলব্ধ সম্পদের মধ্যে বন্টন করে দেন, তবুও তাকে ভোগ করা জায়েজ হবে, ভোগ করা জায়েজ হবে, কিন্তু এই বিবাহ ও ভোগ করা জায়েজ হায়েজ আসার পরে কিংবা গর্ভবতী হলে সন্তান প্রসব করার পরে জায়েজ হবে।
এখন এটা এটা আপনি পাবেন তাফসিরে জালালাইন পৃষ্ঠা 797-তে। এরপরে আসেন তাফসিরে ইবনে কাথিরে, যদি আপনি পড়েন তাফসিরে ইবনে কাথিরের 4, 5, 6, 7 খণ্ড 343 নম্বর পৃষ্ঠায় যদি আপনি যান, সেখানে আপনি দেখবেন এখানে লেখা আছে, তবে হ্যাঁ কাফিরদের যেসব স্ত্রী যুদ্ধক্ষেত্রে বন্দিনী হয়ে তোমাদের অধিকারে আসবে, এক ঋতুকাল অতিক্রান্ত হওয়ার পরে তারা তোমাদের জন্য বৈধ হবে এবং তাদের সাথে মিলিত হওয়াকে বৈধ করা হয়। হযরত মুহাম্মদ তাদের সাথে মিলিত হওয়াকে বৈধ করেছেন। এরপরে আপনি যদি যান সূরা আনফালে, যদি আপনি যান 69 নম্বর আয়াতে বলা আছে, সুতরাং তোমাদের তোমরা যে গনিমত লাভ করেছো তা বৈধ ও উত্তম বলে ভোগ করো এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এরপরে যদি আপনি যান সহি মুসলিম হাদিস, সহি মুসলিম থেকে আপনাকে আমি একদম বই থেকে দেখাচ্ছি, এই যে দেখেন এটা হচ্ছে সহি মুসলিমের 33তম অধ্যায়ে কিতাবুল জিহাদ ওয়া সিয়ার, জিহাদ ও সফর অভিযান সংক্রান্ত বর্ণনা। এখানে বলা হচ্ছে যে কাফিরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। মানে হচ্ছে আপনি যদি কোনো কাফের জনগোষ্ঠীর কাছে ইসলামের দাওয়াত দেন, তারা যদি দাওয়াত কবুল না করে তাহলে তাদেরকে রাতের অন্ধকারে আক্রমণ করতে পারেন আপনি। তারা যখন ঘুমায় থাকবে অতর্কিত ভাবে তাদের উপর আপনি আক্রমণ করতে পারেন। তারা বউ বাচ্চা নিয়ে ঘুমায় থাকলে আপনি অতর্কিত ভাবে তাদের উপর আক্রমণ করে তাদেরকে হত্যা করতে পারেন। যে কাফেরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের ওপর অতর্কিত আক্রমণ করা বৈধ। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি মুস্তালিকের উপর অতর্কিত আক্রমণ করেছেন আর তারাও পাল্টা আক্রমণ চালিয়েছিল। এ সময় তারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল, ফলে মুসলমানরা তাদের যুদ্ধকারীদেরকে হত্যা ও নারী ও শিশুদেরকে কয়েদ করে ফেলেছে, ঠিক আছে, এবং হযরত মুহাম্মদ নিজে এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মানে হচ্ছে আপনি নারী এবং শিশুদেরকে হযরত মুহাম্মদের সেনাবাহিনী ক্যাপচার করেছে, ধরেছে, বন্দি করেছে। এখন আপনি পড়েন, এটা হচ্ছে সহি বুখারি 7 নম্বর খন্ডের পৃষ্ঠা 21-এ আপনি পাবেন, এই হাদিস নাম্বার হচ্ছে 3748। সেখানে বলা হচ্ছে ওই দিন উহুদ যুদ্ধের দিন আব্দুল্লাহ ইবনে জুবাই রাদিয়াল্লাহুকে তীরন্দাজ বাহিনীর অধিনায়ক নিযুক্ত করা হয়। আচ্ছা, এরপরে বলা হচ্ছে দেখেন, এরপরে আমরা তাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হলে তারা পালাতে আরম্ভ করলো, এমনকি আমরা দেখতে পেলাম যে মহিলাগণ দ্রুত পাহাড়ে দৌড়ে পাহাড়ে আশ্রয় নিচ্ছে, তারা বস্ত্র পায়ের গোছা থেকে টেনে তুলছে, ফলে পায়ের অলংকার গুলো পর্যন্ত বেরিয়ে পড়েছে। এ সময় তারা তীরন্দাজ বাহিনীর লোকেরা বলতে লাগলেন, এই গনিমত, এই গনিমত, মানে মেয়েরা দৌড়ে পালায় যাচ্ছিল, তখন মানে হযরত মুহাম্মদের সাহাবীরা বলতেছিল ওই যে গনিমত, ওই যে গনিমত। তখন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বলেন, তোমরা যেন এ স্থান না ছাড়ো, এ ব্যাপারে নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন। তারা একথা অগ্রাহ্য করলো। এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে সাহাবিরা গনিমতের মাল হিসেবে মেয়েদের দেখলে পাগল হয়ে যেত, পাগল হয়ে দৌড়াতো পিছনে পিছনে। তারপরে আপনি দেখেন সহি মুসলিমে 107 নম্বর পৃষ্ঠায় আপনি পাবেন, আপনাকে আমি খণ্ড নম্বর বলে দিচ্ছি, সহি মুসলিম খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 107, এখানে আপনি পাবেন যুদ্ধবন্দিনী মুশরিক স্বামীরা বর্তমান থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবা তাদের বন্দী স্ত্রী লোকদের সাথে মিলিত হতে দ্বিধা সংকোচ করছিল, তাই মহান ও সর্বশক্তিমান আল্লাহ এ বিষয়ে আয়াত নাজিল করলেন, বিবাহিত স্ত্রী লোক তোমাদের জন্য হারাম, তবে তোমরা যাদের অধিকারী হয়েছো কৃতদাসী, ইদ্দত পূরণ হওয়ার পরে তোমাদের জন্য তারা হালাল। মানে হচ্ছে যুদ্ধবন্দী নারী হিসেবে আপনি যাদেরকে ধরবেন তাদের সাথে আপনি সেক্স করতে পারবেন, আল্লাহ তাআলা স্বয়ং সেই জিনিসটা লিগালাইজ করেছে। তারপর আপনি দেখেন আজল করার শরীয়তের হুকুম, আজল করা কি বিষয়টা আপনি জেনে নিতে পারেন কারো থেকে। আজল করা হচ্ছে, আপনাকে আমি দেখাচ্ছি এই হাদিস থেকে আমি দেখাবো, 3408 নম্বর হাদিস আপনি পাবেন, এটা হচ্ছে সহি মুসলিমের 77 নম্বর পৃষ্ঠায়, খণ্ড নম্বর হচ্ছে 5, এখানে আপনি পাবেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বনু মুস্তালিকের যুদ্ধে অংশগ্রহণ করেছি, এই যুদ্ধে আমরা আরবের সবচেয়ে সুন্দরী মেয়েদের বন্দী করলাম, আমরা দীর্ঘদিন স্ত্রী সহচর্য থেকে বঞ্চিত ছিলাম, আমরা এসব বন্দী মেয়েদের বিনিময়ে তাদের আত্মীয় পরিজনদের নিকট থেকে অর্থ সম্পদ গ্রহণ করতে আকাঙ্ক্ষা ছিলাম, তাই আমরা এসব স্ত্রী লোকদের সাথে মিলিত হয়ে আজল করতে মনস্থ করলাম যাতে তারা গর্ভবতী না হয়। দেখেন হযরত মুহাম্মদের সাহাবীরা কতই না মানবিক ছিল, তারা যুদ্ধবন্দী নারীদেরকে ধরে ধরে তাদের সাথে আজল করতো, আজল মানে নুনু বের করে ফেলা, সেক্স করার মানে অন্তিম মুহূর্তে নুনু বের করে ফেলাকে বলা হয়, প্রসঙ্গ বের করে ফেলাকে বলা হয় আজল করা। এরপরে দেখেন আপনি সহি মুসলিম পৃষ্ঠা নম্বর, আচ্ছা ভাই অনেক হয়েছে ভাইয়া, অনেক হয়েছে, একটু একটু শেষ করি ভাই, আমরা কিছু যুদ্ধবন্দিনী স্ত্রী লোক লাভ করলাম, আমরা তাদের সাথে আজল করতে চাইলাম, অতঃপর এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, তিনি আমাদেরকে বললেন তোমরা তা করতে পারো, অবশ্যই তোমরা তা করতে পারো, অবশ্যই তোমরা তা করতে পারো, কিয়ামত পর্যন্ত যতগুলো আত্মা জন্মগ্রহণ করবে তা অবশ্যই জন্মগ্রহণ করবে। মানে যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করার সময় হযরত মুহাম্মদকে গিয়ে জিজ্ঞেস করছিল যে আমরা কি তা করতে পারি কিনা, হযরত মুহাম্মদ বলছে অবশ্যই তা করতে পারো, অবশ্যই, তিনবার বলছে অবশ্যই তা করতে পারো। এই যে দেখেন আবু সাইদ খুদরি থেকে বর্ণিত যে
একটা ক্রীতদাসী ছিল, ক্রীতদাসীর সাথে মিলিত হতো, সে গর্ভবতী হোক তা পছন্দ করতো না, সেখানেও আজল করতো। তারপর আপনি দেখেন সহি মুসলিমে আপনি আরো অসংখ্য হাদিস পাবেন, এরকম অসংখ্য হাদিস পাবেন আপনাকে আমি একটার পর একটা পড়ে শোনাতে পারি। এখন শেষ একটা পড়ে শোনাই, হ্যাঁ এটা ঠিক হচ্ছে, আছে, এটা হচ্ছে সহি বুখারিতে টিকাতে পাবেন 3832 নম্বরে, ঠিক আছে। এটা এখানে বলা হচ্ছে কি, দেখেন আজল হলো স্ত্রী সঙ্গমকালে বীর্যপাতের ঠিক পূর্ব মুহূর্তে স্ত্রী যোনি থেকে পুরুষাঙ্গ বের করে এনে বাইরে বীর্যপাত ঘটানো। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহুর মতে বাদীর সাথে তার অনুমতি ব্যতীত রেখেই এ কাজ করা জায়েজ, তবে আজাদ স্ত্রীর সাথে এ কাজ করতে হলে তার অনুমতি লাগবে, অনুমতি ব্যতীত বৈধ নয়। মানে আপনি দাসীর সাথে যখন করবেন তখন আপনি অনুমতি ছাড়াই এই আজল করতে পারবেন, কিন্তু আপনি যখন স্ত্রীর সাথে করবেন তখন তার অনুমতি লাগবে। এই যে এইগুলা যে পড়ে শোনালাম আপনাকে, আরো অসংখ্য হাদিস পড়ে শোনাতে পারি আপনাকে আমি, যে যুদ্ধবন্দী নারীদেরকে ধরে ধরে ওকে তাদের স্বামী এবং তাদের পিতা, তাদের স্বামী, তাদের পুত্র সবাইকে হত্যা করে সেই মেয়েদেরকে ধরে এনে মুহাম্মদের সাহাবিরা তাদের সাথে সেক্স করতো, এবং এমন কি হযরত মুহাম্মদ তার নিজ কন্যার জামাতা হযরত আলীকে পর্যন্ত যুদ্ধবন্দী নারী দিত সেক্স করার জন্য, এটারও হাদিস আছে, ঠিক আছে। তাপস নামক হ্যাঁ একজন আমাকে এগুলো ফোন তো দিচ্ছেন, আপনি কেন ফোন দিচ্ছেন বুঝলাম না, আমি তো এখানে এখন লাইভে আছি। আচ্ছা ভাই, আপনি কি এই হাদিস গুলো আরো দেখবেন? আপনাকে আমি এরকম অনেক হাদিস দেখাতে পারি যেগুলো অত্যন্ত না না না, অমানবিক এবং হ্যাঁ ভয়ঙ্কর, যাই হোক, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কথাবার্তা ভাই। হ্যাঁ এই ভয়ঙ্কর, সহিহ বুখারীর আপনাদের এগুলোই মনে থাকবে। কিন্তু আমার নবী যে ভুলে গেছে, যে আমার নবী ভুলে গেছে যে পাড়া প্রতিবেশী দেশ শুনে রাখবা 40 ঘর পর্যন্ত না খেয়ে থাকলে, এগুলো ভালো কথাগুলো তো আপনারা কোনো সময় বলেন না বা কোনো সময় প্রচার করেন না, কিন্তু এটা একটু ভাই, খারাপ লাগে। আর একটা কথার কিন্তু মাঝে ভাই, কিন্তু ভাই, ধরেন আমাকে ধরেন আপনি অনেক বলেছেন, আমাকে না, আমি আপনাকে কোনো কথাই আমার বলি একটু নাই ভাই, বলতে দিন, আমার ভাই আপনাকে আমি কোনো কথাই বলি নাই, আপনাকে শুধু আমি রেফারেন্স দেখিয়েছি, রেফারেন্স দেখা কিন্তু আমার কথা না, এগুলো কিন্তু একটাও আমার কথা ছিল না, প্রত্যেকটা আমি রেফারেন্স দেখিয়েছি শুধুমাত্র। এখন। আমি এখন তো বললাম, আমি এখন শুধু ভাই, বলতেছি যে ভালো এখন কথা, ভাই, ভালো কথা তো বলেন না। এখন ভাই, একজন একজন মানে নারী, নারীদের নারীদের স্ত্রী, নারীদের স্বামী, পিতা, পুত্র এদেরকে হত্যা করে যে যেই লোক তাদের সাথে সেক্স করেছে এবং সাহাবিদেরকেও সেক্স করতে দিয়েছে, সেই লোক যদি দুই চারটা ভালো কথা বলে, আপনি ভালো কথাগুলো গ্রহণ করবেন? আপনি যে রেফারেন্স গুলা দিলেন, আমি সেরকম বই এখন আমি পড়ি নাই বা আমার কালেকশনও নাই, ভাই আপনাকে আমি আমি কারো কাছ থেকে প্রত্যেকটা বই, জিজ্ঞাসা করি নাই। প্রত্যেকটা আমি বই আপনাকে আমি দিতে পারি ভাই, প্রত্যেকটা বই ডাউনলোড লিংক সহ আমি দিয়ে দিব আপনাকে, আপনি নিজে চেক করে করে দেখে দেখে পড়বেন, আপনাকে পৃষ্ঠা নাম্বার সহ দিয়ে দিব, হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার সব দিয়ে দিব। আমার ওয়েবসাইটে ঢুকে nastiko.com গ্রন্থাগার সেকশনে ঢুকলে সেই প্রত্যেকটা বইয়ের পিডিএফ আপনি পাবেন, এবং আপনি পৃষ্ঠা নাম্বার ম্যাচ করে করে প্রত্যেকটা রেফারেন্স চেক করবেন যে আমি সঠিক কথা বলছি নাকি মিথ্যা কথা বলছি, ঠিক আছে? না সেটা ঠিক আছে, কিন্তু ওই যে বল, আরো আরো আপনাকে আমি দেখাতে আমি পারি ভাই, একচুয়ালি এগুলো জানি না আর কি। আরো আরো আপনাকে আমি দেখাতে পারি তো। আপনি কি শাইখ আইনুল হুদার কথা শুনেছেন? শাইখ আইনুল হুদার নাম শুনেছেন? শাইখ আইনুল হুদা নিজে এই কথাগুলো বলছে তার বক্তব্যে, সেটার ভিডিও দেখাবো আপনাকে। আমার কথা আপনার বিশ্বাস করতে হবে না, শাইখ আইনুল হুদা ইসলামের একজন স্কলার, তার কথা শুনবেন আপনি, শুনবেন তার না কথা। আমি তো ওনাকে চিনি না আর কি।